জীবনে পুরনো কিছু সম্পর্ক চলে গেলেও সেই জায়গাটা পূরণ করতে চলে আসে নানান নতুন সম্পর্ক। কখনো কখনো রক্তের সম্পর্কের থেকেও নিজের হয়ে যায় কিছুদিনের চেনা সম্পর্কগুলো। আর এরকমই এক গল্প লেখক প্রফুল্ল রায়ের আবার বাতাস বয়। বাতাস চলে গেলেও যেমন বারবার ফিরে আসে, তেমনি ভালো সময় চলে গেলেও আবারও ফিরে আসে কিছুদিন পরেই। আকাশ হাটের এক মাসের গল্পে মার্চ মাসে এই গল্পই দর্শকদের নিজের মতো করে দেখাতে চলেছেন পরিচালক দেবীদাস ভট্টাচার্য। তার পেছনে সব থেকে বড় কারণ যেটা, সম্পর্কগুলো আমাদের খুব ঠুনকো হয়ে গেছে, তো খুব অল্পেতেই যেন ভেঙে ফেলে, প্রতিবাদ করার নামেও সম্পর্ক ছেদ হয়ে যাচ্ছে, সুস্থভাবে বাঁচার নামেও ছেদ হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও কোথাও একটা ভালো লাগা, সেটা হচ্ছে সম্পর্ক, যে একটা মানুষের সাথে আরেকটা মানুষের সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফের রিলেশন ভেঙে যাচ্ছে তার যথার্থ কারণে ভাঙছে, কিন্তু তার পাশের মানুষগুলো যে যন্ত্রণাগুলো ভোগ করছে। আজকে কথার কথা বলছি, এখান থেকে একটা বাইকে করে সাংঘাতিকভাবে একটা ছেলে মেয়ে বাইকে করে যাচ্ছে, অ্যাক্সিডেন্টে উল্টে পড়ে গেল, তারা তো অসুস্থ হয়ে গেল, তারা জানতে পারছে না এর পরটা কী, কিন্তু দুই পরিবার কীভাবে অসন্তুষ্ট, মানে কী ভোগান্তিটা হচ্ছে, তো সেটাই সবসময়ের জন্য চলছে। তো ডিভোর্সের পরেও একটা মেয়ে কীভাবে তার হাজব্যান্ডের এক্স হাজব্যান্ডের পরিবারকে আপন করে রেখেছে, বা সেই পরিবারের অন্য মানুষজন, বাবা মা শ্বশুর শাশুড়ি, তারা কীভাবে আপন করে রেখেছেন, এটা মানুষকে জানানো আমাদের খুব জরুরি মনে হচ্ছে। সে কারণে বাছা এবং আমাদের চ্যানেল ডিরেক্টর ঈশিতা সুরানাও কথাটা বলেছেন যে আমরা এমন একটা মেসেজ দিতে চাই যা সমাজের প্রয়োজনীয়, ঠিক সেই কারণে আমরা এই গল্পটার মাধ্যমে দিতে পারছি প্রফুল্ল রায়ের আবার বাতাস বয়। সঞ্চারী নামের একটি মেয়েকে কেন্দ্র করে এই গল্প, যে নানা কারণে নিজের স্বামীর থেকে আলাদা থাকতে বাধ্য হলেও তার শ্বশুর ও শাশুড়ির থেকে কিছুতেই দূরে যেতে পারে না। এরপর সেই মানুষগুলোকে সাথে নিয়ে শুরু হয় তার নতুন জীবনের লড়াই। অভিনয় করছেন সুদীপ্তা ব্যানার্জি, শকুন্তলা বড়ুয়া, অনিন্দ্য চক্রবর্তী, মহুয়া ভট্টাচার্য এবং আরো অনেকে। প্রত্যেকেই জানালেন কে কোন চরিত্রে অভিনয় করছেন। এই গল্পটা হচ্ছে প্রফুল্ল রায়ের আবার বাতাস বয়। তো এখানে আমার চরিত্রটার নাম হচ্ছে মালবিকা সিনহা। আমরা যখন গ্রামে ছিলাম, আমার বাবার স্বপ্ন ছিল, মানে আমাদের গ্রামে একটি ছোট মেয়ে ছিল যার নাম ছিল জবা, তাকে কয়েকজন মিলে রেপ করে এবং সে মেয়েটিকে আমার বাবা বাড়িতে আশ্রয় দেওয়ার কথা ভাবেন, কিন্তু দেখা যায় যে মেয়েটি সুইসাইড করেছে অপমানের জ্বালায়। তারপর আমার বাবা পাথর হয়ে যান, খানিকটা মানে একেবারে পাগলের মতো হয়ে যান, তো সেই শখটা ভদ্রমহিলা নিতে পারেন না। আমার চরিত্র হচ্ছে মালবিকা সিনহা, একজন অধ্যাপিকা। উনি বাবার স্বপ্ন ছিল যে এই যে যারা রেপ ভিকটিম, এদের তো একটা শেল্টার দরকার, কারণ এরা তো সমাজে পরিত্যক্ত, এদের ফ্যামিলির লোকজনও নেয় না এদেরকে, এরাও অপেক্ষা করে। যেমন মুখের আমার কথাই আছে যে যারা রেপ ভিকটিম তাদেরকে মোটামুটি তাদের ফ্যামিলির লোকজনও মানে না, এমনকি বাবা মাও মনে করে যে মেয়ে মরে গেলেই গঙ্গায় স্নান করবো। আমাদের কাজ তখন, আমি বাবার স্বপ্নটাকে সার্থক করতে নিজের চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে বাবার যা টাকা পয়সা ছিল, আমার দীর্ঘদিনের চাকরির যা টাকা পয়সা জমানো যা কিছু ছিল, সব দিয়ে একটা আশ্রম তৈরি করি যার নাম দেওয়া হয় আশ্বাস। সেই আশ্বাসে সমস্ত রেপড ভিকটিমদেরকে নিয়ে শেল্টার দেওয়া হয় এবং তাদের দিয়েই হাতের কাজ যা শিখে টিকে কোনোরকমে নানান জায়গায় ডোনেশন নিয়ে এটা চালাবার চেষ্টা করা হয়। তো এখানকার একজন এমএলএ আছেন মহেশ্বরবাবু, যেটা কৌশিকবাবু করছেন, তো উনি চেষ্টা করেন কোনোভাবে মেয়ে মেয়েগুলোকে দিয়ে একটা অন্যরকম ব্যবসা ট্যাবসা করবার চেষ্টা করেন এবং আশ্বাসটাকে দখল করার চেষ্টা করেন। তাই নিয়ে প্রচণ্ড লড়াই হয় ওনার সঙ্গে। ভদ্রমহিলা ভীষণ মানসিকভাবে শক্ত, উনি এর বিরুদ্ধে দাঁড়ান। সেই সময়তে সঞ্চারী মানে সুদীপ্তা আসেন চাকরি খোঁজে, তার ফ্যামিলির কিছু সমস্যার জন্য চাকরি খোঁজে আসেন এবং ওর মানসিক দৃঢ়তাকে দেখে আমি খুব খুশি হই এবং ওকে আমার কাছে কাজে রাখি। এবারে আমরা দুজন মিলে একসঙ্গে এই মহেশ্বরের বিরুদ্ধে বা এই করাপশনের বিরুদ্ধে লড়াই করে আমাদের আশ্বাসকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, এটা নিয়ে গল্প। আমি তো গল্প বইটা নিজে পড়িনি, প্রফুল্ল রায়ের উপন্যাস। আমি গল্পটা মোটামুটি জানি, প্রথম থেকেই বলে দেওয়া হয়েছে আমাকে, তবে বিউটিফুল রোলটা খুবই ভালো এবং মানে বাবা মাকে একটু এখনকার দিনের গল্প পুরোপুরি, যে সন্তান একদম বয়ে গেছে আর বৌমা আপন হয়ে গেছে, বৌমা আপন হয়ে গিয়ে মানে ছেলেকে বঞ্চিত করে সব সম্পত্তি তাদের বৌমাকে দিয়ে গেছে এবং তাই নিয়ে কোর্টে কেস করছে। এই যে আজকে যে সিনটা হলো যে
প্রতিবন্ধী হয়েছে, কিন্তু ছেলেরই জন্য। ছেলে এত যন্ত্রণা করেছে যে মাকে অসুস্থ করে ফেলেছে, কিন্তু সেই মাও আজকে কোর্টে এসছে বাবা অসুস্থ বলে ওর এগেনস্টে সাক্ষী দিতে, ছেলের এগেনস্টে সাক্ষী দিতে, বৌমাকে বাঁচাতে। পুরোটাই একরকম রাখা হয়েছে জানো তো, গল্পের স্বার্থে কিছু চেঞ্জেস তো আসেই, করতে হয়, হ্যাভ টু। বাট এছাড়া প্রফুল্ল রায়ের এটা অন্যতম হয়েছে একটা ভালো লেখা আর কি, আবার বাতাস বয়, এবং সেটার মুখ্য চরিত্রই সঞ্চারী যেটা আমি করছি। আর গল্পটার বিয়ের আগ মানে সঞ্চারীর বিয়ের পর এবং সঞ্চারীর বিয়ের মানে ডাইভোর্সের পর, এই দুটো পুরো আলাদা দিক আর কি। এবং তার মাঝখানে অনেকে আছেন, আমার শ্বশুর শাশুড়ি লাইক শকুন্তলা দি এবং অচিন্দা, আর আমার হাজব্যান্ড জয়দীপ চ্যাটার্জি হচ্ছে অনিন্দদা। তো সব মিলিয়ে আমি একটাই কথা বলবো যে একটা মেয়ের একটা খুব দারুণ জার্নি, যেখানে সে তার দুশ্চরিত্র হাজব্যান্ডের সঙ্গে থাকতে চায় না বলে সেখান থেকে নিজেই ডাইভোর্স চেয়ে বেরিয়ে এসে আশ্বাস বলে একটা এনজিওতে কাজ করছে, এবং যেখানে শুধুমাত্র রেপ্ট মেয়েদেরকে রাখার একটা জায়গা যেখানে তারা সিকিউর থাকবে এরকম। এবং সেখানে আমাদের মহুয়াদি মালবিকাদির ক্যারেক্টারটা করছে, যিনি পুরো আশ্বাসের সব। বিষয়টা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের ভেতরেই তো ভালো বা খারাপটা মিশিয়ে থাকে, এবার কোনটা খারাপ পুরোটাই পার্সপেকটিভে দেখি কিন্তু আমরা। আজকে যে চুরি করছে সে কিন্তু টাকাটা কামাচ্ছে পেটের দায়ে, পরে হয়তো নেশা করছে কারণ বেসিক নিডটা হয়ে গেলে। আমার এই চরিত্রটা করতে গিয়ে যেটা মনে হলো আর কি, যেটুকু আমি নিজে বুঝতে পেরেছি চরিত্রটা, এটা এমন একটি মানুষ, সে ছোটোবেলায় বড় লোকের ছেলে, সে সব রকম অ্যামিউনিটিস পেয়ে বড় হয়েছে, কোনো কিছু নেগেট কেউ ওকে করেনি, এটা না বল না কোনো কিছু তো শোনেনি, সে পড়াশোনা করেছে, ভালো চাকরি করে, কিন্তু তার মধ্যে কোথাও একটা ওই আই অ্যাম দ্য উইনার অ্যাটিচিউড চলে এসছে, যেটা ভীষণ একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে ওর লাইফে প্লাস বাবা মার লাইফে। আদারওয়াইজ সুস্থ মানুষ, কোনো সুস্থ মানুষ তার স্ত্রীর সাথে শয্যা দৃশ্যর পরেই মানে বোঝাতে পারছি আমি, ওইরকম একটা মোমেন্টের পরেই তার একটা গার্লফ্রেন্ড ফোন করছে, তার সাথে রোমান্টিক হতে পারে না, সেটা আমি হয়তো আমার জায়গা ধরে মনে করছি, কিন্তু হয়তো সেই জেনারেশন সেই মানসিকতা করতেই পারে, কারণ এরা ভীষণভাবে কী বলি সাবস্টিটিউটে বিশ্বাসী, নকিয়া কাজ করছে না চলো স্যামসাং নিয়ে নিই। তো এই মানসিকতাটা থেকে নানা কিছু তৈরি হতে আরম্ভ করে, কমপ্লিকেশনসগুলো তৈরি হতে পারে। আর মানুষের তো এই থেকে এইটুকুর মধ্যে যাবতীয় দুষ্টু ভালো খারাপ, বাকিটা তো কোনো প্রাণীর সাথে ডিফারেন্স, কিন্তু এই মাথার জায়গাটাই হয়তো আমাদের এখন সমাজে নষ্ট হতে আরম্ভ করেছে, পারিপার্শ্বিক নানা কিছু কাটথ্রোট কম্পিটিশান, আই হ্যাভ টু বি অ উইনার, আমাকে এটা করতে হবে, এইটাতে বোধহয় মনুষ্যত্ব বোধটা কোথাও হারিয়ে যাচ্ছে। এই চরিত্রটা করতে গিয়ে আমি কোথাও এটা রিলেট করার চেষ্টা করলাম। খুব গুরুত্বপূর্ণ একটি সিনের শুটিং চলছিল এদিন, তাই প্রত্যেকেই উপস্থিত ছিলেন শুটিং স্পটে। আর ঠিক কোন সিনের শুটিং চলছিল বললেন সকলেই। যেটা হচ্ছে এটা সুদীপ্তার ব্যক্তিগত জীবনের একটা ব্যাপার, সেটা হচ্ছে যে সুদীপ্তার বিয়ে হয়েছিল একটু বড় ফ্যামিলিতে, ওদের ভালোবাসা করে বিয়ে হয়েছিল, কিন্তু ভালোবাসা করে বিয়ে হওয়ার পরে ও দেখেছে ছেলেটি ভালো নয়, এবং যেহেতু ওর বাবা মার প্রচুর পয়সা আছে সেসব পয়সা উড়িয়ে টুড়িয়ে দিই, মানে ছেলেটি ক্যারেক্টারলেস যাকে বলা হয়, তাই নিয়ে ওদের মধ্যে একটা মানসিক সংঘাত শুরু হয়। আর বাবা মা তো বোঝেন যে ছেলে আমাদের খারাপ, কিন্তু মেয়ে বৌমা আমাদের খুব ভালো, তো ওরা সমস্ত সম্পত্তি বৌমার নামে লিখে দেয়, ছেলে সেটা মেনে নিতে পারে না, তাই ছেলে বৌমার নামে মানে সুদীপ্তার ক্যারেক্টারটার নামে সঞ্চারীর নামে কেস করে, সেই কেসটা লড়ছি আমরা এখন। আমি সাপোর্ট করছি সঞ্চারীকে যে আমি তোর পেছনে আছি, কোনো চিন্তা নেই, চলো তুমি লড়ো, আমি আছি, আমি উকিল ঠিক করে দিয়েছি, আমার উকিলই ওর হয়ে লড়ছি। মানে আমরা এই মুহূর্তে একটা কোর্ট সিকোয়েন্স শ্যুট চলছে, আর যেখানে অ্যাকচুয়ালি আমার শ্বশুর শাশুড়ি আমার এতটাই ভালোবাসে, আর ছেলেকে একদম ভালোবাসে না, ছেলে খুব দুষ্টু বলে, তাই সব কিছু লিখে দিয়েছে আমার নামে, সেই মানে সেই কারণেই আর কি আজকে এরকম একটা কোর্ট সিকোয়েন্স। আর জয়দীপ চ্যাটার্জি মানে অনিন্দদা খুব সাংঘাতিকভাবে কিছু অ্যালিগেশনস এনেছে, আর এখন কোর্ট সিকোয়েন্সেরই শ্যুট চলছে। সো আমি একটাই কথা বলবো, থ্যাংকস টু আকাশ আট এবং অবশ্যই সুশীলদা, এবং থ্যাংকস টু দেবীদা, দেবীদার সঙ্গে আমার এই প্রথম কাজ। আর এই গল্পগুলোর একটা সুন্দর মেসেজ থাকে, তো আমি আশা করি আপনারা দেখবেন, সঙ্গে থাকবেন।